I love you, Toma. থাপ্পড় চিনেন? চিনি তো। খাবেন? কে দিবে? আমি দিব। দেরি করছো কেন? এখনি দাও। লজ্জা করে না আপনার? আমি তো প্যান্ট পরছি। আপনাকে যে কি করি? বিয়ে করো। আসলে একটা থাপ্পড় দেওয়া উচিত আপনাকে। চাইলে কিছু করতে পারো, না করব না। সামনে থেকে সরুন। পিছনে পিছনে আসবো নাকি? কি করেন আপনি? পড়াশোনা করি। আপনার বাবা কি করেন? বাবা নেই। মারা গেছেন? না, আসলে আমি জানি না। আপনার মা কি করেন? আমার জন্মের সময় মারা গেছেন। থাকেন কোথায়? বস্তিতে। ওখানে থাকেন কেন? এক ভিক্ষুকের সাথে, এখন উনি আমার মা। ফকিরের বাচ্চা, তো সাহস তো কম না? আপনাকে ভালোবাসতে পারবো না কেন? একজন ভিখারির বাচ্চাকে বয়ফ্রেন্ড কি করে বানাই? আর কোনোদিন তোমার সামনে আসবো না। আমি আর কিছু বললাম না, চুপ করে নীরবে চলে আসলাম। ভালোবাসা জোর করে হয় না, আর আমি যেহেতু ভিখারির ছেলে, আমার জন্য এসব ভাবাও পাপ। আমি ফারাবি হাবিব, ডাকনাম ফারাবি, এক বস্তিতে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স করছি। আমার বাবাকে তা জানি না, মা জন্মের সময় মারা গেছেন, তাই মায়ের মুখ দেখিনি। বড় হয়েছি এক ভিখারির কাছে, তাই তিনি এখন আমার মা। কিছুটা বুঝতে শিখেছি, তাই টোকাই দলে নাম লিখিয়েছি। সারা দিন টোকাই করে যা পেতাম তাতেই আমার দিন চলে যেত। একদিন পাশের মহল্লার কিছু টোকাই ছেলে আমাকে মেরেছিল, তাই আমার মা আমাকে আর টোকাইগিরি করতে দেননি। কিছুদিন পর একটা স্কুলে পড়তে পাঠালেন, আর তিনি সারাটা দিন রাস্তাঘাটে মানুষের কাছ থেকে টাকা জোগাড় করে সংসার চালান। প্রাইমারি পাশ করার পর আসি হাই স্কুলে। বেশ মেধাবী ছিলাম, সবসময় ক্লাসে ফার্স্ট হতাম। পাশাপাশি একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম, যে টাকা বেতন দিত কোনো রকম পেট চলত। পড়ালেখার টাকা মা ভিক্ষুকের কাজ করে জোগাড় করত। খুব ভালো খাবার খেতে পারতাম না, নিম্নমানের চালের ভাত আর কাঁচামরিচের ঝাল পেঁয়াজ হলেই পেট ভরে খেতে পারতাম। মাঝে মাঝে মা বড় লোকদের আদা খাওয়া বাসি পচা খাবার নিয়ে আসতেন, আমার চোখ খাবারের লোভে চকচক করত। ঘপাঘপ গিলতাম, খাবার শেষে তৃপ্তিকর ঢেকুর সাথে মায়ের দিকে তাকাতাম। দেখতাম মায়ের চোখে জল টলমল করছে, আমি তাকালেই মা চোখের জল আড়াল করে আঁচল দিয়ে মুছত আর বলতো, বাজান চোখে মনে হয় সমস্যা দেখা দিছে, খালি পানি পড়ে চোখ দিয়া। তুই কবে বড় হইবি বাজান? আমারে মেমসাবগো মতন একটা চশমা কিন্না দিবি কবে? আমার গলা ধরে আসে, আমি তো জানি আমার মায়ের চোখের জলের উৎস, আমাকে বড় হতে হবে, অনেক বড়। প্লাস্টিক কারখানায় চাকরি ছেড়ে দিলাম, মালিকটা খালি প্যান প্যান করে, কিছু হলেই মায়েরে নিয়ে বাজে কথা বলে। কিছুদিন চুক্তি রিক্সা নিলাম জাবেদ চাচার কাছ থেকে, স্কুলের সময় স্কুলে যেতাম, বাকি সময় রিক্সা চালাতাম। একদিন এক বড়লোক ছেলে আর তার গার্লফ্রেন্ড নিয়ে গ্রিন রোড থেকে রবীন্দ্র সরোবর যাইতেছিলাম। রিক্সায় বসে বসে তারা আজ কত টাকা শপিং এবং খাওয়া দাওয়া করলো সব কিছুর হিসেব করছে। মনে মনে বেশ খুশি হলাম, ভাড়ার পাশাপাশি চাইলে কিছু বকশিসও পেতে পারি আজ। রবীন্দ্র সরোবর বললাম, স্যার নামেন। ওনারা নামলেন, ছেলেটি একটা 10 টাকার নোট ধরিয়ে দিল। আমি বললাম, স্যার হয় না তো, আর 10টা টাকা দেন না স্যার। লোকটা আমার কলার ধরে বলল, চুপচাপ চলে যা ছোট লোক কোথাকার। মেয়েটি বলল, কি দরকার বাবু, এসব ছোট লোকদের গায়ে হাত তুললে তোমার হাত নোংরা হবে, এই লোকের গায়ে জীবাণু থাকে। চুপ করে নীরবে চলে আসলাম, গরিবের জন্মই তো মার খাবার জন্য, চোখের জল মুছে চলে আসলাম। জাবেদ চাচার গ্যারেজে রিক্সা জমা দিয়ে আমাদের বস্তির খুপড়িতে ঢুকলাম। মা বাতাস দিতে লাগলো, আমি মুড়ি খেয়ে পড়তে বসলাম। সামনে আমার SSC, অনেক কষ্টে আমি আর আমার মা ফর্ম ফিল আপের টাকা জোগাড় করেছি। আমি পড়ছি, মা বাতাস করছে, মাঝে মাঝে মায়ের চোখের দিকে তাকাই। মায়ের চোখে রাজ্যের স্বপ্ন ভাসে, যে স্বপ্নে বিবর হয়ে সারাদিনের কষ্ট ভুলে যায় আমার মা। আর আমি মায়ের স্বপ্ন ভরা চোখের দিকে তাকিয়ে
অদম্য হয়ে উঠি, আরো জোরে পড়তে থাকি। এসএসসি এইচএসসি দিলাম, দুইটাতেই গোল্ডেন প্লাস পেয়েছিলাম, পেপারে ছবিও দিয়েছিল। সাংবাদিক যখন এসেছিল ছবি নিতে, গত রমজানে এক সাহেবের জাকাতের দেওয়া শার্টটা পরেছিলাম। আহা কি সুবাস লাগছিল নতুনের ছোঁয়া, খুব সুন্দর একটা ছবি উঠেছিল। হয়তো নতুন শার্ট, নয়তো দামি ক্যামেরা। আমার মাকে এসএসসি রেজাল্টের পর বলেছিলাম, মা আমি গোল্ডেন প্লাস পাইছি। তখন আমার মা বলেছিল, কি রুম্মা পিলাস বাজান, ওই যে কারেনের কাম করে, কত বেসন যাইব পিলাসটা, বেচতে পারলে 1 কেজি চাইল কিনিস বাজান, আজকে ঘরে চাইল নাই, তুই বাজান, নগদ বেসন যাইবনি বাজান। আমি কিছু বলিনি সেদিন, কান্না চেপে ধরে রেখেছিলাম। মা চলে যাবার পর চিৎকার করে কেঁদেছিলাম। ফুলবানু খালা উকি মেরে দেখছিল আমায়, ভাবছিল হয়তো বড় পাশ দিছি তাই আনন্দে কাঁদছি। একদিন আমি রিক্সার উপর বসে গামছা দিয়ে ঘাম মুছছি, এমন সময় দেখছি আমার মা কোন এক সাহেবের গাড়ি জানালার সামনে দাঁড়িয়ে অনুরোধ করছে, স্যার ও স্যার আমার পোলার ইউনিভার্সিটিতে ভর্তি করামো, কয়টা টেহা দিয়া সাহায্য করেন না স্যার, আল্লাহ আপনার ভালা করব। সাহেব কি বললো তা আমি শুনিনি, তবে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমার মায়ের হাত ভেঙে গিয়েছিল, নিষ্ঠুর কালো পিস ঢালাই পড়ে, ব্যথায় কুঁকিয়ে উঠছিলাম আমি। দৌড়িয়ে গিয়ে মাকে কোলে করে বস্তিতে নিয়ে আসিলাম। আমার মা ব্যথায় ব্যথায় নয় লজ্জায় মুখ লুকাতে চেয়েছিল, কারণ আমার সামনে তিনি ধাক্কা খেয়েছিলেন। ডাক্তারের কাছে নিতে পারিনি, টাকা ছিল না। ফুলবানো খালায় প্রতিদিন তেল গরম করে মায়ের হাতে মালিশ করে দিত। যদিও মায়ের হাতটা এখনো সোজা হয়নি, তবে ধীরে ধীরে ব্যথা কমে গিয়েছিল। আমি মাকে একটা টং দোকান ভাড়া করে দিয়েছি, সেখানে মা পান সিগারেট বিক্রি করে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছি, আমার অনেক ফ্রেন্ডস। একদিন স্যার বলল, ফারাবি তোমার নিজের লাইফের কথা বলো শুনি। সেদিন সব বলেছিলাম, বলার পর আমার আর কোনো ফ্রেন্ডস নেই, তারা আমাকে ছেড়ে দিয়েছে, কেমন করে জানি কথা বলে। একদিন তো সোয়ান আবিরকে বলেছে, দেখো আবির ফারাবি ফকির পোলাকে পাত্তা দিবি না। তারা হয়তো ভেবেছিল আমিও কোনো বড়লোক ক্রিমিনালের জাত, কিন্তু না, আমি তো ফকির সন্তান। হঠাৎ পিয়নের ডাকে বাস্তবে ফিরে এলাম, এতক্ষণ অতীতে ডুবেছিলাম, আমি এখন ম্যাজিস্ট্রেট। সেদিনকার বড়লোক সোয়ান আবিরদের স্যার, হ্যাঁ ওরা আমাকে এখন স্যার বলে ডাকতে হয়। টাকা পয়সা ধন সম্পদ মান সম্মান সব আছে, আরও আছে আমার জান্নাত, আমার ভিখারি মা। না তিনি এখন ভিখারি নন, তিনি এখন ম্যাজিস্ট্রেটের মা। সেদিন পেপারে বিজ্ঞাপন দিলাম পাত্রী চাই, শিরোনামে ঠিকানা দিয়ে দিলাম, কোনো এক মেয়ের বাবা পরের দিন বাসায় এসে হাজির। আমি আমার মা এবং বাসার সব কিছু পছন্দ হলো ওনার, ওনার বাসার ঠিকানা দিলেন। কোনো একদিন আমি রিক্সা চালাতাম, আমার মা রিক্সায় বসে থাকতো, আজ আমি নিজের গাড়ি চালাই, মা আমার পাশে বসে আছেন। মেয়ের বাসার সামনে গাড়ি রাখলাম, বাসার ভিতর ঢুকলাম, বেশ সাদর জানালো, মেয়ের মা নাস্তা দিলেন আমাদেরকে। কিছুক্ষণ পর মেয়ে আসলো লম্বা ঘোমটা দিয়া, দুইটা মেয়ে দুপাশে ধরে নিয়েছে। আমার মা বললেন ঘোমটা সরাতে, আমি মেয়ের দিকে তাকিয়ে চমকে উঠলাম, এটা তো তমা, যার পিছনে আমি কলেজে জীবনে ঘুরতাম। তমা আমার দিকে তাকিয়ে হাসি দিল, সে কি আমাকে চিনতে পেরেছে? চিনার কথা তো নয়, সেদিনকার কালো চিকন ফারাবি আজ অনেক স্মার্ট। আমি বললাম মেয়ের সাথে একটু কথা বলবো, সবাই রাজি হলো। আমি আর তমা ছাদে গেলাম, আমি কয়েকটা কাশি দিলাম। পানি খাবেন? না। কেমন আছেন? তুমি কেমন আছো তমা? আপনি আমার নাম জানলেন কেমন করে? না এমনি, আমাকে তোমার পছন্দ হয়েছে। জি। আমার পরিচয় জানো? আপনি একজন ম্যাজিস্ট্রেট এতটুকু জানি। না এর বাহিরেও একটা পরিচয় আছে। সেটা কি বলুন? আমি ফারাবি, কোন এক ভিখারির সন্তান, তোমার পিছনে ঘুরতাম, চিনতে পারছো? আপনি আপনি এত বড় হলেন কেমন করে? আমি রহস্যময় হাসি দিলাম, সে হাসির মানে এক একজনের কাছে এক এক রকম। তোমার চেহারায় অবিশ্বাসের ছাপ দেখতে পেলাম। আমি পিছন হয়ে দাঁড়িয়ে আছি আকাশপানে তাকিয়ে, কতগুলো পাখি উঠছে, দেখতে ভালো লাগছিল। তোমার দিকে তাকাতে পারছি না, তমা আমার দিকে অবাক চোখে চেয়ে আছে। হঠাৎ কোথা থেকে যেন একটা গান বেজে উঠল, একুল ভেঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা।